হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা বিষয় নিয়ে হাইকোর্ট কি নির্দেশ দিতে এটা প্রকাশ পেয়েছে আজ বিকেল পত্রিকাতে যেখানে প্রকাশ বলা হচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি কে করার নির্দেশ হাইকোর্টের মেয়াদ তালিকায় অসঙ্গতির অভিযোগ তুলে ফের থমকে গেল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া উচ্চ প্রাথমিকের শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগে আরও ছ সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট আগামী পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত ভোট বিললে ফের হবে এই মামলার শুনানি দু হাজার ষোলো সালের এই পরীক্ষা নেওয়া হল এই পরীক্ষা নেওয়া হলেও দু হাজার সতেরো সালে ফল প্রকাশ করা হয় মামলাকারীদের অভিযোগ নিয়োগে অসঙ্গিত রয়েছে বিধি মেনে নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে বাইশে সেপ্টেম্বর দু হাজার ষোলো সালে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি জারি হয় পরীক্ষা নেওয়া দু হাজার সতেরো সালে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগের অন্তর্বর্তী স্থগিত দেওয়া হলো অভিযোগ এই প্যানেলে অসঙ্গিত রয়েছে তো ফ্রেন্ডস ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন থ্যাংক ইউ